কঠিন চিবরদানের ফল বর্ণনা। ভগবান বুদ্ধ একসময় পঞ্চশত শরাবিক গরহত ভিক্ষুসংঘসহ আকাশপথে হিমালয়ের অনুতপ্ত নামক মহাসরোবরে উপস্থিত হলেন। অনুত্থর ধর্মরাজ তথাগত বুদ্ধ সহস্রদল পদ্মে উপবেশন করলেন এবং পঞ্চশত ভিক্ষুসংঘ তারাগণের ন্যায় বুদ্ধকে পরিবেষ্টন করে শতদল পদ্মে উপবেশন করলেন। এরূপে অরহত শিষ্য পরিবৃত তথাগত বুদ্ধ সূর্যের ন্যায় বিরুচিত হয়ে অরহত সঙ্ঘকে সম্বোধন করে বললেন, এই ভিক্ষুসঙ্ঘ, তোমরা কঠিন চিবরদানের মাহাত্ম্য শ্রবণ করো। সেই শুভকণে বুদ্ধ কর্তৃক আদিষ্ট হয়ে অরহত নাগিত স্থবির কঠিন চিবরদানের মহাপুণ্যফল বর্ণনাপূর্বক স্বীয় কর্মফল প্রকাশ করলেন। অরহত নাগিত স্থবির প্রকাশ অনুসারে, আমি উত্তম গুণসম্পন্ন শ্রেষ্ঠ সঙ্ঘক্ষেত্রে কঠিন চিবরদানের ফলে এই কল্প হইতে বিগত 30 কল্প পর্যন্ত দুর্গতি অনুভব করিনি। 18 কল্প দেবলোকে দিব্য সুখ পরিভোগ ও 34 বার দেবেন্দ্র হয়ে দেবকুলে রাজত্ব করেছি। সুরম্য দেবলোক ত্যাগ করে মানবকুলে উৎপন্ন হলেও মনুষ্যদের মধ্যে উত্তম দণ্ডাঢ্য বংশে জন্ম পরিগ্রহ করেছিলাম। কখনো বুক সম্পত্তির স্বল্পতা হয়নি, চক্রবর্তী সুখ লাভ করেছি। দেব ও মনুষ্য এই দুইভাবেই শুধুমাত্র জন্মগ্রহণ করেছি এবং সর্বদা সকলের প্রিয় বাজন হয়েছি। এভাবে স্বীয় কর্মফল বর্ণনা করে তিনি আরও প্রকাশ করেন যে, ছোট বড় যত প্রকার ধান আছে, একখানা কঠিন চিবর দানের ফলের তুলনায় ওই দান 16 ভাগের 1 ভাগ তুল্যও নয়। 84,000 বিহার নির্মাণ করে দান করলে একটি ধাতু মন্দির দান পুণ্যের 16 ভাগের 1 ভাগ তুল্য নয়। অনুরূপ অকনিষ্ঠ বর্মলোক প্রমাণ, উচ্চ সুবর্ণ নির্মিত ধাতু মন্দির নির্মাণ করে দান করলেও একখানা কঠিন চিবর দান পুণ্যের 16 ভাগের 1 ভাগ পুণ্যও হয় না।